হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন লেগ পিস ভুনা তো আমরা কিন্তু সবাই কম বেশি চিকেনটা ভুনা করতে পারি তো আজকে শুধু লেগ পিসগুলো আমি ভুনা করে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো চিকেন লেগ পিস ভুনা করার জন্য ফার্স্টেই যেটা লাগবে সেটা হচ্ছে চিকেনের লেগ পিস তো এখানে আমি প্রায় চার পাঁচটার মতো লেগ পিস নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে থাইয়ের অংশটা তো থাই থেকেও কিছু অংশ নিয়ে নিয়েছি তা আপনারা চাইলে কিন্তু ফুল চিকেনটা সেম প্রসেসে রান্না করতে পারবেন তো এখানে যে চিকেনগুলো নিয়েছি এগুলার যে উপর স্কিনটা আছে ওইটা সহকারেই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েডও করতে পারেন তো এখন চলে যাচ্ছি রান্নায় তো এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব তিনটা দারচিনি আর চারটা এলাচ দিয়ে এখন এগুলাকে একটু সময় নিয়ে ভেজে ফোড়ন দিয়ে নিচ্ছি তো যখন মশলাগুলো ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু সময় নিয়ে সল্টে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাপ রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাপ আদা পেস্ট আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মিলিয়ে সবগুলা এখানে আমি এক টেবিল চামচ পরিমাপ করে ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাপ পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যখন ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড়ো সাইজ করে কেটে দিয়ে দিয়েছি আর টমেটোটা এখানে অ্যাড করলে কিন্তু এর এক্সট্রা একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো এখন টমেটোটা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো থেকে তিন মিনিট পর দেখতে পারছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আগে থেকে ক্লিন করে রাখা লেগ পিসগুলা দিয়ে দিচ্ছি চিকেনের দিয়ে এখন এটাকে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে তো মশলাটার সাথে চিকেনের লেগ পিস মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আর এটা অ্যাড করলে কিন্তু পেঁয়াজে একটা এক্সট্রা ফ্লেভার আসে তো খেতে ভালো লাগে তো আপনারা যদি না চান তাহলে কিন্তু অ্যাড নাও করতে পারেন তো এখন এটাকে আবার একটু মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো মাংসটা যাতে মশলাটার সাথে একটু সময় নিয়ে খুব ভালো করে কষা কষা হয়ে যায় তো এই তো দুই থেকে তিন মিনিট পর দেখতেই পারছেন মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আবার একটু মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আপনারা জানি কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখন এটাকে ঢেকে অপেক্ষা করছি মাংসটা ফুল দিয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর অবশ্যই কিন্তু মাঝখানে যে টাইমটা থাকবে ওই টাইমটা বারবার ঠাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন নাহলে কিন্তু মাংস ওটা নিচ থেকে লেগে যেতে পারে তো প্রায় দশ থেকে বারো মিনিট পর দেখতেই পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়া আর গরম মশলা মিলিয়ে এক টেবিল চামচ পরিমাপ মানে দুইটা আমি হাফ টেবিল চামচ করে এখানে অ্যাড করেছি দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটু মিক্স করে দুই থেকে তিন মিনিট আরও একটু রান্না করে নিয়েছি তারপর এটাকে আমি নামিয়ে নিব তো দেখতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর টমেটোটা যেহেতু ইউজ করেছে এর জন্য কিন্তু মাংসের কালারটাও একটু সুন্দর এসেছে আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় রান্না করতে পারেন তো যারাদের ছোট বাচ্চা আছে ছোট বাচ্চারা কিন্তু চিকেনের লেগ পিসটা খেতে খুবই পছন্দ করে তো আপনারা যদি এইভাবে রান্না করেন আশা করি সবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো এখন এটাকে আমি সার্ভ করে নিব তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানে বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফেজ